বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে। পুষ্কু দেখো, ওর বাবাকে মানে আমি বসেছিলাম ওইদিকে, আমাদের একটা চাংড়া হয়েছে ওই চাংড়ার ওইখানে, ওর বাবাকে এদিক থেকে বাইক নিয়ে যাওয়া দেখছে, যে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া দেই দেখছে, দেখেই ওই যে বাইকের উপরে উঠে বসে আছে, ওর বাবার সাথে যাবে। পুষ্কু এখন এত গাড়ি 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 করে কি বলবো, আর প্রচন্ড কান্না করতেছিল ওর বাবাকে দেখে। বলো বাবা, আমি বাবা যাইতেছিল, বাবাকে দেখছি তো আমার খারাপ লাগছে, এই জন্য আমি আসছি গাড়িতে ভুম করে। বাবা কই যাবা তুমি? আর পুষ্কুকে দেখো আজকে আমি কি সাজাইছি। কে হয় তোমার, কে হয়? আমি বাইকটা নিয়ে যাই বন্ধুরা, তাহলে ও একদম কান্নায় অস্থির হবে। এখন এমন হয়েছে, এইটুকু বাচ্চা মাত্র 9 মাস বয়স, হ্যাঁ, আমাকে দেখে ওখানে কান্না করতেছে। এখন আমি আগাইতেও পারতেছি না, তারপরে এই যে থামলাম, থাইমা পরে ওই যে বললাম যে নিয়ে আসো, একটু গাড়িতে বসাইলাম, এখন ঠিক আছে। দেখো এখন দেখবে আসবা, আসবে বাবা, যাও আসো, মামামির কোলে যাও, আসো যাও। ওরে বাবা, উঠে না, উঠে না, আসো না, উঠে না, আসো, অন্য কারো কোলে থেকে যাও বাবা, যাও বাবা, যাও, ওটো 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 যাও, কত 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 শক্ত করে আছে, আসো না, আসো, যাও আমার কাছে চলে এসে, চলে যাবে। কিন্তু এমনি সময় ও মামা করে, কিন্তু গাড়িতে বসলে যাবেন না। ঝুটি করছে রে আমার পাপাটা, মামাম হয়ে গেছে আজকে, মামাম হয়ে গেছে আমার। এই এই এটা কে ভাই, এটা কে বাবা ভাই, না এটা খাই না, তুমি ভালো বাবা, আসো আসো, এখন চলে আসো বাবা, যাও আমি যাই এক জায়গায়, এই আসো আমরা ঘুমো দেই এখন, হ্যাঁ মা ঘুমো দেই, আসো যাও বাবা, যাও না। ওর বাবা আমার কথা শুনে না, আমি যদি বলি বাদ দাও যাওয়া, বাদ দাও যাওয়া, ও আমার কথা শুনে না, ও যাবেই। এখন ভালো হয়েছে, যাবো তো বাবা, প্লিজ পরে এসে খেলাধুলো করবো, পরে এসে খেলো করবো, হ্যাঁ যাও, আসবা, যাও আসো, যাও যাও যাও। আমি পরে এসে তোমাকে নিয়ে ঘুরবো তো, আসো না, যাও পরে আসি, টাটা। আমি এসে না তোমাকে নিয়ে অনেকক্ষণ ঘুরবো, হ্যাঁ বাবা। ওই দেখো দেখো কীভাবে উঁকি দিয়ে দেখে, যতক্ষণ অবধি দেখা যাবে ততক্ষণ অবধি দেখবে, মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল, হ্যাঁ এদিকে দেখো আলু বাড়িতে জল দেওয়া হচ্ছে। তো তোমরা যারা অনেকে গ্রামে থাকো তারা তো জানে, আর অনেকে থাকো শহরে, তো তারা কিন্তু এই জিনিসগুলো অনেকেই দেখোনি। তো সেই জন্য আজকে ব্লগের মাধ্যমে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই দেখো, ওই যে মোটা পাইপটা সাদা রঙের, এটা দিয়ে এই যে আলু ক্ষেতে জল দেওয়া হচ্ছে, এই দেখো আলু ক্ষেতে জল দেওয়া হচ্ছে। এইভাবে আলু খেতে জল দিলে তাহলে হচ্ছে মানে আলুগুলো বড় বড় হয়, আর এদিকে দেখো এমনি ছোট ছোট আলু কিন্তু হয়েছে, এই যে সাদা সাদা আলুগুলো দেখতে পাচ্ছ, পুরো খেতে জল দেওয়া হচ্ছে, ঠিকঠাক জল। কয়েকটা আলু এদিকে জলের যা স্রোত, জলের স্রোতে কয়টা আলু ভেসে গেছে, মানে বের হয়ে গেছে, দেখো ছোটো ছোটো হচ্ছে, বেশি বড়ো হয়নি। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এখন জল দেওয়া হচ্ছে, আবার নতুন করে কালই বান্ধা হবে। লাইন করে আমার ছেলের জামা কাপড় যত আছে সব এই যে এদিকে আমি শুকাতে দিই, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কত জামা কাপড় ধুয়ে দিই, আরো কতগুলো তো নিয়েই গেলাম।
এদিকে লেপের কাভারটা এখানে, লেপটা এখানে এনে রোদ থেকে এখানে রাখলাম, কারণ বললাম যে লেপের কাভারটা ঢুকাই দিতে, আমি তো লেপের কাভার ঢুকাইতে পারি না, তো বললো যে ঢুকাই দিবে, তো এখানে লেপটা রাখলাম। এদিকে যতক্ষণ ঘুমাচ্ছে পুচকু ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। আর এখন জানি না ও কীরকম এরকম কেন হয়েছে, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিয়ে। এখন না শুধু মানে যেই লোকগুলোর মুখ চেনা সেই লোকগুলোর কাছে যায় পুচকু, এমনি আগে যেরকম হতো না যাত্রার কোলে চলে যেত, মানে কেউ বলতো যে আয় চলে যেত আর কি। এখন কেন জানি এরকম হয়েছে যে কারো কোলে যেতে চায় না, মানে যাকে চেনে তার কোলে যাবে, আর যদিও যাকে চেনে তার কোলে যাবে ঠিকই, কিন্তু কি বলতো যদি আমাকে দেখে তাহলে মানে মা 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 আর বাবা মা আর বাবা এই জিনিসটা ওর বেশি একদম হয়ে গেছে এখন, জানি না কেন, মানে হয় ওর বাবার কাছে থাকবে না হয় আমার কাছে থাকবে, নাহলে হচ্ছে আর কারো কোলে যেতেও চায় না। আগে খুব সুন্দর থাকতো কারো সবার কাছে। তো যাই হোক, এদিকে আমি এই যে বারান্দা ঠারান্দাগুলো উঠান টুঠান ঝেড়ে বারান্দা ঠারান্দা সমস্ত কিছু মুছে নিয়েছি, ঘর দৌড় মুছে নিয়েছি। পুচকু এই সময় একটুখানি ঘুমাচ্ছে, আসরালাম এইমাত্র, আর বাবু ঘুম থেকে উঠে গেছে, তো মার কাছে রাখলাম। আর এর আগের দিন যখন হচ্ছে গেলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে চাংড়া পাচ্ছে বাবা, তো চাংড়া পাতা কমপ্লিট, কিন্তু কীরকম লাগছে সেটা চলো তোমাদের দেখাই। আর মুখটাতে জানি না কীরকম কিসের জন্য মোবাইলে দেখাচ্ছে দাগ স্পট, কিন্তু আদৌ কিন্তু নেই, জানি না কেন এরকম খাপছাড়া খাপছাড়া লাগছে। দেখা চাংড়া পাতা কমপ্লিট, সুন্দর হয়েছে, তো বসি, দারুণ লাগছে। তো এটাতে না গরমের দিনেও বসে দারুণ আরাম হবে, কারণ কি বলতো এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড ছায়া, আর এই পাশ থেকে হাওয়া আসে ওই পাশ থেকে আসে, মানে দক্ষিণ দিকের হাওয়া বসবে আর ওই পাশেরও হাওয়া আসবে, দুই পাশের হাওয়াতে একদম দারুণ মজা হবে এই জায়গাটাতে গরমের দিনে বসে। তো চলো একটু ঘরে যাই, ঘরে গিয়ে মোবাইলটাতে চার্জে দিই, মোবাইলটাতে চার্জ নেই, মোবাইলটা চার্জে দিই তারপরে দেখি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজতে চলছে সন্ধ্যে প্রায় 6টার মতো। তো এই যে মা চা উমা বাড়ি থেকে আনছে দুধ, তো যেটি মাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসে যে মা চা বানালো, আর পুচকু এখানে যে ঘুমোচ্ছে, তো ও যখন ঘুমাইছে তখন আমি চাটা খেয়ে তারপরে হচ্ছে ও ডালিয়া করবো আর ভাতটা বসিয়ে দেবো। হ্যাঁ এই যে মিষ্টি মিষ্টি বিস্কুট আছে এগুলো ভালো লাগে না, না মুড়িটা খাই না। তো চলো চাটা খেয়ে তারপরে রান্না বসে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালের বড়া করব আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট করব। হ্যাঁ দেখো ডাল ভিজিয়ে রেখেছি, আসলে এটার মধ্যে বিট কেটে রেখেছি, তো মানে ছেলের ছেলের হচ্ছে মানে ডালিয়ার মধ্যে একটু করে বিট দেই, তো সেই জন্য আর কি জলটা লাল হয়ে গেছে। তো এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর বাবাকে এখন টাকা দিলাম, তো বাবা এই যে পেঁয়াজ নিয়ে আসলো, আর মাকে বললাম ওই দিকে হচ্ছে ইসে কাটতে, বাঁধাকপির ঘণ্ট কাটছে ওদিকে আর কি। বাঁধাকপি রান্না হবে রাত্রিবেলা, তো এদিকে হচ্ছে এটা হতে থাক, ততক্ষণে আমি ডালটা বেটে নিয়ে আসি। ডালটা হচ্ছে ইসেদের মানব কি জানি বলেন, ওই ঘরে উনানের শিলনোড়া আছে সেটার মধ্যে বাটবো, তার কারণ যে ছোট যে মিক্সারটা ওটার মধ্যে আমি ছেলের ভাত বা ডালিয়া ঢালিয়াগুলো আর কি গলাই, তো তো ওটাতে আর এখন এখন হচ্ছে লঙ্কা টঙ্কা ওই সমস্ত কিছু বাটি না, যদি ঝালটাল লেগে যায় সেই জন্য, তো ওটার মধ্যে হচ্ছে বাটি না, আমি ওই রান্নাঘরে বাটি। তো বন্ধুরা আজকে যেটা তোমরা থাম্বনেল দেখছো যে ভাবছো যে দিদি ভাইকে ইউটিউবের টাকায় চেন নিয়েছে, তো হ্যাঁ বন্ধুরা অনেকদিন ধরেই তোমরা অনেকেই আমাকে বলো যে মিতু তোমার গলাটা ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে, আমারও মানে খারাপ লাগে। আর আমি যদি কোনো অন্য কোনো মালা সিটি গোল্ড টাইপের কিছু পরি না, আমার একদম পুরো গলায় একদম মানে কী বলবো মানে ছোটো ছোটো গুটি 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 উঠে একদম পুরো গলা ঘামাচির মতো হয়ে যায়, জানি না কেন অ্যালার্জি থেকে। তো যার কারণে ভাবলাম যে না একটা চেন কিনবো কিনবো, তো সেরকম আর সামর্থ্য হয়ে উঠছিলো না, কেনাও হচ্ছিলো না। তো যাই হোক আজকে ভগবানের অশেষ কৃপায় আমি
হচ্ছে আর ভগবানের অশেষ কৃপা তোমাদের ভালোবাসায় আজকে একটা সোনার চেন কিনবো। তো তোমাদের দাদাভাই আর কি আনতে গেছে, অনেকদিন আগেই আর কি বানাতে দিয়েছিলাম, তো আজকে ফাইনালি সেটা দিবে। তো যাই হোক, প্রচণ্ড খুশি, এখন অবধি জানি না যে আজকেই নিয়ে আসবে, তো গেছেই আর কি ওইটা আনতে, আমাকে বলে যায়নি, মানে জানতাম যে সেটা বানাতে দিয়েছে কিন্তু আমাকে বলে যায়নি যে আজকেই আসবে। তো যাই হোক, এদিকে হচ্ছে মা বাঁধাকপি কাটছে আর আমি ডালটা বেটে নিয়ে আসলাম ওইখান থেকে, আর এদিকে দেখো পুচকু উঠে যা। তারপরে পুচকুকে ঠাম্মার কাছে দিলাম, দিয়ে এদিকে ভাতটা মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে, তো এদিকে আমি এদিকে ডালের বড়াটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে খুব খুব খুশি। আর আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, আজকে যদি তোমরা আমার পাশে না থাকতে, তোমরা এত এত ভালোবাসা না দিতে, তাহলে হয়তো বা আমার এই স্বপ্নগুলো কোনো দিনই পূর্ণ হতো না। আজকে তোমাদের জন্যই আমার ছোটোমোটো যা কিছু স্বপ্ন সেটা আমার পূর্ণ হয়েছে, যেরকম বাথরুম দেওয়ার একটা মনের মধ্যে ইচ্ছা ছিল সেটা দিতে পেরেছি, অনেক শখ আল্লাহর যেগুলো ছিল সেগুলো পূর্ণ করতে পেরেছি আজ কিন্তু ইউটিউবের মারফতেই। এদিকে বড়া করেছি, কয়েকটা বড়া আমার পুড়ে গেছে, খালি এই উপরের ছালটা খালি পেঁয়াজগুলো, তার কারণ কী বলো তো, তার কারণ এদিকে ছেলে আর কি কান্না করতেছিলো, তো সেই জন্য আর কি মনটা আমার ওইদিকে ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আর কি জালটা বাড়িয়ে দিয়ে গেছিলাম, তো এদিকে বড়া হয়ে গেল, আর এদিকে বাঁধাকপিটা করছি, বাঁধাকপিটা হয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আমি এক জায়গায় গিয়েছিলাম, সেইখান থেকে এখনই আসলাম, আর এসেই দেখি যে একটু রাত হয়েছে, যেহেতু ফিরতে আমার দরজা টরজা সব বন্ধ, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ছে। আর একটা মিতুর জন্য একটা গিফট নিয়ে আসি, সেটা তোমরা হয়তো তোমরা দেখছো টাইটেল, তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, নতুন করে কী আর বলবো। মিতু কী গো, কোথায়, ওঠো ওঠো, এত তাড়াতাড়ি আজকে ঘুমাইছো? আমি নাই মানে থেকে আমি না থাকলে ইসে করতে হবে। ও আচ্ছা, বেটার সাথে ঘুমাইছো, ওঠো ওঠো ওঠো, ছেলে ঘুমাইছে না, আমি খাবো এখন, তুমি ওঠো না, ওঠো আগে। আর এগুলো দেখো, শীতের জন্য আসলে হিটার নিতে চাই, কিন্তু পরে আবার ওইটাই অভ্যাস হবে, যেহেতু গ্রামে থাকি আমরা, তো আমিও চাই না আমার ছেলে, আমার ছেলে হচ্ছে ন্যাচারাল ইসে দিয়ে ও রিমুভ মানে ইয়াটা তৈরি হোক আর কি, আমি সেটাই চাই। তারপর ঠান্ডা লাগে একটু, উপরে একটু ঢাকা টুকে সব দিকে দিই। আসো, তুমি যে জিনিসের অপেক্ষা করেছিলে এই হচ্ছে সেই তোমার জিনিস, তোলো তো এটা, তোমার এতদিনের যে একটা ইচ্ছা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও পূরণ হলো। তো সেই হচ্ছে ওর স্বপ্নের জিনিস, শখের জিনিস, পছন্দের জিনিস। আসো বাইরে আসো না, এখান থেকে কি ঠান্ডা তো, ঠান্ডার দিন ঠান্ডা লাগবে না তো, কি গরম লাগবে তাহলে? আসলে এখন ঠান্ডার দিনে লেপের ভিতরে ঢুকলে, ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকলে, তখন আর কারোরই বেরোতে ইচ্ছা করে না। পরো পরো, পরিয়ে দাও। বাবা আমি পরাই দিব, ধরো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একটা চেন, পরে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখানো যাবে। এখন তো এটা হচ্ছে, মানে তোমরা অনেকে আমাকে বলো যে মিতু তোমার গলাটা ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে, একটা মালা পরবে, একটা মালা পরবে। তো আমি, তোমরা জানোই যে আমি ওই যে এমনি মালা, যে কোনো মালাই বলতে পারো, যে আমি পরলে একদম আমার গলার অবস্থা একদম শেষ হয়ে যায়, পুরো সাইড দিয়ে একদম গুড়ি 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 মানে ঘামাচির মতো উঠে একদম পুরো গলা একদম মানে যা ইচ্ছে তাই হয়ে যায়, সেই জন্য আমি পরতেই পারি না। তো যাই হোক, তবুও তোমরা অনেকেই কমেন্ট করে বলো, আশেপাশে সবাইও বলে যে না, একটা মালা রাখতে হয়, যেহেতু বিয়া হয়েছে, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়েছে, তো একটা মালা সবসময় পরবে, সবাই বলে আর কি, বড়রা যারা আছে সবাই বলে। তো যার কারণে এই মালাটা নিয়ে আসা হলো সবসময় পরার জন্য।
তো এটা আমি এখন জানি না সবসময় পড়বো কি না, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকেরা একটা জিনিস বানাই অনেক শখ করে আর সমস্তটা দিয়ে, আমাদের যতটুকু আর কি থাকে সমস্তটা দিয়ে আমরা বানাই। তো তারপরে না সেটা সবসময় পড়বো সবসময় পড়বো একটা মনের মধ্যে ভয় লাগে। আর সেদিন আমার সাথে একটা যা বড় দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে এই যে আংটিটা হারাই গেছে, তারপর থেকে এখন সোনা গয়না পরতে ভয়ই লাগে। তবুও বিয়ে বাড়িতে যাবো জন্য দেখো হাতের পরলাম, এই যে শাখা বাঁধানো ওটা পড়েছি, তো এখন এই হচ্ছে মালাটা পরায় দাও। আর এই মালাটা কিন্তু আমি অনেকদিন আগে বানানোর অর্ডার দিয়েছিলাম, সেটা আমি বলছি কবে, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যেদিন আমি শাখা বাঁধানোটা বানিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখবে আমি বলেছিলাম যে আমার আরেকটা জিনিস আমি আসছে, আমি বলবো না কারণ বললে পরে কিন্তু সেই জিনিসটা হয় না অনেক সময়। তো দেখবে যারা আমার রেগুলার ভিডিও তারা বলবে যে হ্যাঁ, তো সেই জন্য ওই ভিডিওতে আমি বলিনি, আমি জানতাম যে এটা বানাতে দিয়েছে, এটা একটা কোনো সারপ্রাইজ না। তো যাই হোক সেই জিনিসটা চলে আসলো আমার হাতে, এখন বর আমাকে পরিয়ে দিবে, ও নিয়ে আসতে গেছিলো, ভীষণ খুশি লাগছে কিন্তু পরবো না, সবসময় পরতে গেলে আমার ভয় লাগে কারণ সোনার জিনিস অনেক কষ্ট করে বানাইছি জীবনে আর পরে বানাইতে পারবো না আমি জানি। হতে পারে একটু পাতলা পুতলা, অনেকেই বলবে যে পাতলা এত পাতলা এত ছোট, তো যতটুকু সামর্থ্য কুলিয়েছে ততটুকুই বানিয়েছি এটাই আর কি। যদি পরে কোনোদিনও ভগবান আমাদের ওপর মুখ তুলে চায় তাহলে নিশ্চয়ই আবার পরে বানাবো, ইচ্ছা তো মানুষের ইচ্ছা তো অনেক কিছুই থাকে তাই না। আর সব থেকে বড়ো কথা শোনা হচ্ছে লক্ষ্মী ঘরে রাখা খুবই ভালো, অনেক সময় অনেক বিপদে আপদে কিন্তু আমাদের হাতে সেরকম পয়সা পয়সা থাকেও না, যেটা কিন্তু পরে অনেকটা কাজে লাগে। তো চলো এখন বর আমাকে পকিয়ে দেবে, না আমাকেই পরে দিতে হবে। ইয়েস, মানুষ তো অনেক বড় বড় হাড় ঠাড় পরে, মানুষের কথা বলে লাভ নেই, যার যেমন ইসে সামর্থ্য তো সেটাই আর কি। এখানে আর আমার বন্ধুর আরেকটা ইচ্ছা আছে জানো, ছোট ছোট আমার ইচ্ছা, এই যে শাখা বাঁধানো পড়েছি এর সামনে একটা পলা বাঁধানো পড়ব, চিন্তা করো না সব হবে। তো বন্ধুরা দেখো হাতের আংটি হলো, চুড়ি হলো, মালা হলো, কানের হলো, আর কি লাগে, একটা পলা বাঁধানো লাগে। আর হ্যাঁ, আমাকে আমাকে এক বোন কমেন্ট করে বলেছিল মিতু পলা কেন পড়ো না, আমি পলা দিই, আমার ছেলে খেলে পলা কোথায় হারিয়ে ফেলছে আমার খুব যেও মনে নেই। দাদা তো দেখি ক্যামেরা দেখে মনে হচ্ছে মা, তখন তো আমাদের ভিউয়ার্সরাও বুঝতে পারবে, বোঝা যায় না যদিও একটু এদিকে যাবো এদিকে যাবো ক্লোজ এনে দেখাও। যাই হোক একদম সিম্পল এবং হচ্ছে রাব ইউজ করার বা হচ্ছে বাড়িতে পড়ার এই এই ছিল বিষয়টা আর কি তাই না। যেহেতু এটা বাড়িতে সবসময় পড়ার জন্যই তো একদম সিম্পলি নিয়েছি, সেরকম কোনো ডিজাইনালার আমি নেইনি, আর আমার কাছে এটাই খুব ভালো লাগলো এই ডিজাইনটাই, তো সেটা এটাই নিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি অনেকেই তোমরা বলবে এটাতে কতটুকু সোনা আছে না আছে, তো সেটা যদি তোমরা পরের নেক্সট ভিডিওতে না হয় বলবো, কারণ আমার এখন ঠিক অতটা মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, কেমন লাগলো ডিজাইনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো সুস্থ।